এটা ছিল কালকের ভিডিও। কালকে সন্ধ্যায় শীতের পিঠা বানিয়েছি, তো আমাদের এলাকায় এটাই শীতের পিঠা। আর এটাকে কোনো কোনো জেলায় হয়তো বলে মেড়া পিঠা, তবে আমাদের যে আঞ্চলিক ভাষা সেটাকে বলে গোটা পিঠা। তো যাই হোক, পিঠা বানিয়েছি। আশা ছিল অনেকগুলো পিঠা বানাবো, সবাই মানে প্রতিবেশী যারা আছে সবার সাথে খাবো, কিন্তু বানাতে সবাই দেখি চালের গুঁড়াটা কম, তো অল্প কয়টাই বানানো হয়েছে বাচ্চারা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দূরে কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শীতের পিঠা এই প্রথম খেয়ে নিলাম। আজকের ভিডিওতে সুন্দর একটি ডিআইওয়াই রেখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলে আসলাম আজকের ভিডিওতে। সকালবেলা দুপুরে রান্নার জন্য শিবির বিসি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। তো শিবির বিসি যখনই রান্না করবেন, রাত্রেবেলা ভিজিয়ে রাখলে ভালো, মানে 5-6 ঘন্টা ভিজলে সেটা সিলে নিতে অনেক সুবিধা হয়। তো শিবির বিসি সিলে ছিলা হয়েছে, আর প্রতিটা বিসিতে আসলে নিজের হাত পড়েছে। তো এগুলো করতে গেলে আসলে অনেক কষ্ট হয়, কিন্তু পরিবারের সবাই আসলে যখন পছন্দ করে তখন আসলে সেই কষ্ট কষ্ট মনে হয় না। তো এখানে রান্না করতে চলে আসলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এখানে এলাচ আর তেজপাতা দিয়েছি, দিয়ে দিলাম জিরা আর হয়েছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হালদি, লবণ। এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিব। কষানো হয়ে গেলে শিবির বিসিগুলো দিয়ে দিব। আজকের ভিডিওতে আমি কাপড় দিয়ে নিজেই একদম সুন্দর করে খুব সহজভাবে একটা কুশন বানিয়ে নিয়েছি এবং সেটাতে ডিজাইন করেছি। আমার যে আপুরা নিজে হাতে তৈরি করে জিনিস ব্যবহার করতে চান, আশা করি তাদের আজকের ভিডিও ভালো লাগবে। তো এখানে আমি শিবির বিসিগুলো দিয়ে দিলাম, এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। আসলে ঠান্ডা সারতেই চাচ্ছে না, মানে শীত আসার পর থেকেই একটা যন্ত্রণাময় অবস্থা সৃষ্টি হয়েছে আমার। তো যাই হোক, আল্লাহ পাক অসুখ বিসুখ দেয়, আবার আল্লাহ পাকই ভালো করে, কবে ঠান্ডা কমবে আল্লাহই জানে। তো এখানে আমি ঝোলের জন্য পানি দিচ্ছি, এই ঝোলের মধ্যেই শিবির বিসিগুলা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি আমার শিবির বিসিগুলা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব। আর মাছ দেওয়ার পর এটা যখন আর একটু গাঢ় হয়ে যাবে, শিবির বিসিগুলা গলে গলে যাবে, তখনই আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো। এভাবে যারা শিবির বিসি রান্না করে এখনও খাননি, খেয়ে দেখবেন আসলে খুব মজা হয়, আশা করি পরিবারের সবাই পছন্দ করবে। তো এই যে আমার শিবির বিসিটা কিন্তু এখন গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, অনেকটা শিবির বিসি গলেও গিয়েছে। এখন আমি ধনে পাতাগুলো দিয়ে রান্না স্টপ করে দিলাম, চলে আসলাম আমার মূল কাজে। 2.5 গজ কাপড় নিয়েছি, এই যে পুরো কাপড়টা মিশিয়ে নিয়েছি 2.5 গজ। আমার কুশন হয়েছে 16x16, তাহলে আমি কাপড় নিব এখানে 16। তো এই যে এটা হয়েছে চওড়াটা, হ্যাঁ চওড়া হয়েছে আমার, এই যে 16x16, তো তাহলে 16, এই যে 16, তো 16-তে একটা দাগ কাটলাম, বাস হাতে মোবাইলটা সমস্যা হচ্ছে। তো এখানে 16, এই যে আচ্ছা 16, আর এভাবে 4 ইঞ্চি কাপড় বেশি নিব এই সেলাইয়ের জন্য আর কি। আসলে আমি তো এটা এই পাশের থেকে নিতে পারি, আচ্ছা এই যে 16, তাহলে এখান থেকে 20, এই যে 20, তো 20। এখন আমি কাপড়টা কেটে নিব, এই যে কাপড়টা কেটে নিয়েছি। তো এখন আমি সাইডগুলো সেলাই করব, তো কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি। আর যে বাড়তি অংশটা ভিতরে রাখবো সেটা কিভাবে রাখবো দেখাচ্ছি। 4 ইঞ্চি কাপড় আমার যেহেতু বেশি, তো 4 ইঞ্চি আমি দিচ্ছি, ভাঁজটা করে নিচ্ছি। এই যে কাপড়টা এখন
এখন আমি এইভাবে নিব। এই যে এখানে আমি ষোলো রাখছি, এই যে ষোলো এদিকে যেটা আছে ওইটাই। এবার এই যে কাপড়টা বাড়তি কাপড়ের অংশটা এখন আমি এটা ভাঁজ করে দিব। এই অংশটা ভাঁজ করে এখন আমি জাস্ট এদিকে একটু সেলাই, ওইদিকে একটু সেলাই, হ্যাঁ এদিকে একটা সেলাই, ওদিকে একটা সেলাই, এখন সেলাই দিয়ে দিব। এই যে আমি এই পাশে একটা সেলাই আর এই পাশে একটা সেলাই দিয়ে দিছি, হ্যাঁ এটা হইলো কি এই যে ভিতরে আর এটা। তাহলে এখানে একটা বটা শিলাদার লাগবে যেহেতু আমি হাতে, সম্পূর্ণ সেলাইটা আমি হাতে করেছি আর অফ ক্যামেরায় করে নিয়েছি। পুরো ভিডিওটা আমি কিছুই আসলে টানিনি, শুধু সেলাইটা আমি যখন করেছি তখনই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে যখন উল্টিয়ে দিয়েছি দেখেন এরকম হয়েছে। তো খুব সহজে এই কাপড়টা আপনারা সেলাই করে নিতে পারবেন। আসলে সেলাইয়ের আগে মনে হয়েছিল আমারও যে পারবো কি না, তারপর যখন করতে বসেছি দেখলাম যে অনায়াসে হয়ে গিয়েছে। আসলে যেই কোনো কাজ করার আগে খুবই কঠিন মনে হয়, করতে যাবেন তখন দেখবেন যে খুব সহজেই হয়ে যাবে এবং টেইলারের কাছে যে কাজ টাকাটা আমরা দেই সেটা আসলে বেঁচে যাবে। তো এই তো উল্টানোর পরে এই যে কাপড়টা আছে এটাও এভাবে উল্টিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আমার কুশন কভার, এখন আমি কুশনটা ভিতরে ঢুকিয়ে নিব। তারপর আমি চলে যাব দ্বিতীয় স্টেপ, যেহেতু আমি এটা হাতে নিজেই কাজ করে নিব কাজ করার জন্য। আপনারা চাইলে এখানে হ্যান্ড ফিট করে নিতে পারেন। তো আমি এখানে আজকে কাজ করব পাটের রশি জুট দিয়ে। তো যাই হোক, আমি অনেক কাজ করি, ডিআইওয়াই করি পাটের রশি দিয়ে, এটা আসলে আমার ভালো লাগার একটা অংশ। তো আজকে আমি এই কাভারটা তো কাজ করব পাটের রশি দিয়ে। তো দেখেন যখন আমি এটা ঢুকিয়ে নিচ্ছি, তো এটা যেহেতু আমার সম্পূর্ণ হাতের সেলাই, আমি পরে মেশিনটা ঠিক হলে আমি এটার চারো পাশে সেলাই দিয়ে নিব। তো তখন আর একটু চাপিয়ে দিলে দেখা যায় এটা আরও ফিটিং হবে। তবে মাপটা আপনারা এইভাবেই নেবেন, ষোলো বাই ষোলোর জন্য আপনারা 4 ইঞ্চি কাপড় বেশি নেবেন। যেহেতু আমি এখানে লেস ইউজ সরি সেন ইউজ করি না, আর সেন দিতে গেলে আসলে ঝামেলা, কিন্তু কাপড় দিয়ে আমি দেখলাম যে খুব সহজে এটা তৈরি হয়ে যায়। হয়ে গেল আমার কুশন তৈরি এবং এটা করতে আসলে 10 মিনিটের বেশি সময় লাগে না। চলে আসলাম ডিজাইন করার জন্য, আর ডিজাইন করতে আমি এখানে একটা স্কেল ব্যবহার করব আর নিয়েছি পাটের রশি। আপনারা চাইলে স্কেলের পরিবর্তে এখানে একটা লাঠি ইউজ করতে পারেন। তো এখন আমি এই যে পাটের রশিটা স্কেলের মধ্যে পেঁচিয়ে নিব। এটা খুবই সহজ এবং টেকসই একটা জিনিস, দেখতে খুব সুন্দর। তো পাটের রশিটা আমার জড়ানো হয়ে গিয়েছে, এখন আমি হট গ্লু গান দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি। তারপর জাস্টে শুধু বাঁশখানের অংশটাকে আমি এভাবে কেচি দিয়ে কেটে দিব, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো হয়ে গেল আবার ডিজাইন করা। তো আমি বড় যে ডিজাইনটা সেটা দেখিয়ে নিলাম, এখন আমি কুশন কভারটা ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি ছোট ছোট কিছু রশি এভাবে স্কেলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিব। তো সেটা আর ভিডিওতে দেখাচ্ছি না, একই প্রসেসে কাজ হবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি ভিডিওর পরবর্তীতে দেখাচ্ছি যে পুরো কুশনটাতে আমি কীভাবে কাজ করে নিয়েছি। এটা যখন ওয়াশ করবেন জাস্ট ভিজিয়ে রাখবেন, কোনো ঘষা বাজা ছাড়াই উল্টিয়ে কুশনটা রোদ্রে দিয়ে রাখবেন, এটা শুকিয়ে যাবে। তো এই যে আমার আরেকটা কুশন, সেটা হয়েছে সুতা দিয়ে করা।
তো আমি আস্তে আস্তে যেহেতু পাঁচটা কুশন বানিয়েছি আস্তে আস্তে আপনাদেরকে এভাবে ডিজাইন করে করে দেখাবো যে কোনটাতে কি ডিজাইন করেছি আস্তে আস্তে আপলোড করব ভিডিওগুলো তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই যে এটাতে সুতা দিয়ে করা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী লুকটাও দেখাচ্ছি কি ডিজাইন করেছি এটার উপর আমার যে আপুরা আমার হাতের কাজ দেখতে ভালোবাসেন আশা করি তাদের ভালো লাগবে আর ইদানিং আসলে ভিডিও আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে অনেক সময় ভিডিও রেডি করা হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় রেডি করেছি নেটের সমস্যার কারণে ভিডিও আপলোড হয় না তো তার জন্য সরি যখনই ভিডিও আপলোড করা হয় আপুরা আপনারা দেখে নেবেন তো এটার উপরে আমি সুতা এবং সুই দিয়ে একটু আটকিয়ে দিব যেহেতু হট গ্লু গান দিয়ে আটকানো মাঝখানে একটা সেলাই দিয়ে দিলে সেটা আরও টেকসই হবে তো এই যে পরবর্তীতে আমি এই যে এই ডিজাইনটা করে নিয়েছি তো এটাতে আরও একটু কাজ বাকি আছে সম্পূর্ণটা করে আবার ভিডিওতে দেখিয়ে দিব তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আইডিয়াটা অবশ্যই আমাকে জানাবেন তো এটা কিন্তু আমি সেম প্রসেসেই মানে স্কেলে আটকিয়ে আটকিয়ে একটা ছোট ছোট আকারে করেছি তো এখন আমি চারপাশে চারটা মানে এই সুতলিগুলাই ঝুমকোর মতো দিয়ে দিব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর মেশিনের সেলাইটা দিলে কুসুমটা আরও ফিটিং হবে আজকের ভিডিও ছিল এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম